আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচনের মাঠ, মাঠের রাজনীতি। আমরা দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে পাল্টাপাল্টি কথাবার্তা, এক পক্ষের বিরুদ্ধে আরেক পক্ষের কথা এবং বিভিন্ন অনুষ্ঠানে এই বক্তব্যগুলো আমরা শুনে আসছি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নির্বাচন যতই কাছে আসছে, ততই যেন রাজনীতির উত্তেজনাটা একটু বাড়ছে। কথার রাজনীতি এখন মাঠ পর্যায়ে গড়াচ্ছে। আগামী শনিবার বড় দুটি দল বা বড় দুটি জোট তারা মাঠ পর্যায়ে কর্মসূচি দিয়েছে এবং এই কর্মসূচি নিয়ে একটু উত্তেজনা, একটু আতঙ্ক যেন বিরাজ করছে। যেহেতু দুপক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন, পাল্টাপাল্টি কথা বলছেন, তো শনিবারের সেই দুটি দলের দুটি সমাবেশ, তাকে ঘিরে যে প্রস্তুতি এবং রাজনীতি এবং যেটুকু আতঙ্ক উত্তেজনা, সেগুলো নিশ্চয়ই দূর করার আশ্বাস দেবেন আমাদের বড় দুটি দলের যে দুজন প্রতিনিধি এখানে আছেন। আমরা আজকে আলোচনা শুরু করতে চাই শনিবারের সেই সমাবেশ দুটি নিয়ে। হাবিবে, আপনার কাছ থেকে শুরু করতে চাই। প্রথমে আপনাদের দলের সমাবেশের ঘোষণা ছিল 27 তারিখ, তারপর সেটি পরিবর্তন করে দেওয়া হলো 29 তারিখ। আচ্ছা, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে 29 তারিখে আওয়ামী লীগের যে সমাবেশটি, নাগরিক সমাবেশ বলছেন তারা, সেটি এক মাস আগে ঘোষণা দেওয়া হয়েছিল, যার কারণে গিয়ে দুটি সমাবেশ একই দিনে পড়ে গেছে। যদিও একই দিনে দুটি সমাবেশ হওয়া, আলাদা জায়গায় আলাদা স্থানে সমস্যা হওয়ার কথা না, সবাই যদি সংযত আচরণ করেন, তারপর একটা উত্তেজনা আছে, কিন্তু সমাবেশটি আপনাদের তারিখ পরিবর্তনের ফলে গিয়ে একসাথে পড়েছে, এর কি কোনো ব্যাখ্যা দেবেন? বা রিজভী সাহেবের মুখে আমরা যেটা শুনেছি যে তিনি পরিবর্তনের কথা বলেছেন, কারণ বলেননি, এবং বলা হচ্ছে সেদিন যেসব কর্মসূচি ঘোষণা করা হবেন সেগুলো প্রস্তুতি শেষ হয়নি, সেজন্য পরিবর্তন করা। আপনার বক্তব্য শুরু করার আগে যেমনটা আমরা বলছিলাম যে আমাদের আজকের রাজনীতির বিষয়টি আরেকবার মনে করে দিই, নির্বাচনের মাঠ এবং মাঠের রাজনীতি। না, তারিখ পরিবর্তনের ক্ষেত্রে রিজভী সাহেব যে ব্যাখ্যা দিয়েছেন উনি মতো করে উনি দিয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই যে 27 তারিখে মানে আজকে আমাদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আপনারা কি কোথাও কোনোভাবে কি জানতে পেরেছেন বা পেরেছিলেন যে এই 29 তারিখ ঘোষণা দেওয়ার আগে যে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে? না, অনুমতি দেওয়া হয়নি, এমনকি 29-এর অনুমতিও এখনও চূড়ান্ত হয়নি। তাহলে যেটা আমাদের অনুমতি দেওয়াই হয়নি, অনুমতি দিয়েই যেতেন, যেমন সরকারি দল বা আরও এই সরকারের ঘরনার যারা, তারা যদি একটি এক মাস আগে বা 15 দিন আগে যদি একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করে, একদিন দুই দিনের ভিতরে তাদের ফয়সালা দিয়ে দেয়। আমরা তো দেখছি বারবার আমাদের আগের দিন রাতে 12টার সময় দেওয়া হয়, অর্থাৎ এরকম প্রায় হয়, একদিন আগে দেওয়া খুব কম হয় দীর্ঘদিন যাব। তো সেখানে আমাদের তো 27 তারিখ কোনো দেওয়াই হয়নি, তো সেখানে ডেট পরিবর্তনের ক্ষেত্রে বড় একটা কিছু সমস্যা বলে আমি মনে করি না। আর যেহেতু আমরা বিরোধী দল, আওয়ামী লীগের 29 তারিখে যে সমস্যাটা আসে সেটা ওই ধরনের সমাবেশ না, নাগরিকের সমাবেশ, ঘরোয়া সমাবেশ। যদি আপনি আমি যদি সিদ্ধান্ত নিয়েই থাকি আপনার প্রোগ্রাম আপনি করবেন, আমার প্রোগ্রাম আমি করব, তাহলে একটা কেন, আরও দুইটা হলে কোনো সমস্যা নেই। আর আমাদের পক্ষ থেকে যেটি, সেটা বিএনপির পক্ষ থেকে কোনোভাবেই আওয়ামী লীগের কোনো মিছিলে বা আওয়ামী লীগের কোনো লোকজন আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বা করতে পারে, এটা তো একটা অসম্ভব ব্যাপার। তারপরেও আমি বলবো 29 তারিখে যদি সরকারি দল যদি নাগরিক সমাবেশ না করে, আকাশ থেকে চাঁদ খুলে মাটিতে পড়বে না। বিএনপি যদি 29 তারিখে না করে, সমুদ্রে পানি এসে বাংলাদেশকে ডুবিয়ে মারবে না। এখন সরকার যদি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে 29 তারিখে এরা শেষ, আমরা 30 তারিখে দেবো, কনফার্ম করুক বলে দিচ্ছি, তারপরে দল সিদ্ধান্ত। আমরা তো জিদাদি এরকম, আমরা তো জোর করে করতে চাচ্ছি না, আমরা দ্বিগুণ করতে চাই। আমি মনে করি এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান করা খুব সহজ। দল ক্ষমতায় যেহেতু আছে আওয়ামী লীগ, যেহেতু দল, তারা যদি মনে করে ঠিক আছে আমরা 30 তারিখে করবো, এখানেও কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। কিন্তু আমার আপত্তিটা ওই জায়গায় যে জাহাঙ্গীর কবি নানক সাহেব সম্ভবত বলেছেন, আমি নিজের শুনলাম, পরস্পরে শুনলাম, উনি বলেছেন হাত পা ভেঙে দেওয়া হবে। মোহাম্মদ নাসিম বলেছেন 1 তারিখ থেকে প্রতিহত করা হবে, মাঠ দখলে রাখা হবে। আরে বাবা, এখানে মাঠ দখলের কী আসলো? যার যার রাজনীতি শেষে করবে, এখানে মাঠ দখল, জোর করে দখল, রাস্তা তো করো, নির্দিষ্ট করা রাস্তা না, এটা এটা আমার ইজারে দেওয়া রাস্তা, আমি এখানে কাউকে আসতে দেবো না। তো এখন সরকারি দলের মন্ত্রীদের পক্ষ থেকে যদি এই সমস্ত কথাটা বলে, পার্টির সেক্রেটারি সাহেব বলছেন দাঁত ভাঙা জবাব, আমাদের দাঁতই নাই, তো দাঁত ভাঙা জবাব দিবে কি? এই যে ভাষা, এগুলো কি ভাষা হলো? সরকারি দলের যারা নেতা হবে তাদের তো এত লম্ফাজম্ফ বিএনপির কথা বলছে, কিন্তু এই এইটা হবেই, এটা করবই, এটা সরকারি দলের হতে পারে না।
সরকারে দলে যারা থাকবেন সে নেতা সেক্রেটারি হোক যে তারা বলবেন যে এটা আমরা করবো, এটা আমরা করবো, এটা করা ঠিক না, ওটা করা ঠিক না, সে এইরকম হাত ঝাঁকায় ঝাঁকায় ফলে গলার রক টান করে, গলার রক টান করে বলার তখন কোনো কিছু আছে বলে আমি মনে করি না। তাই আমি মনে করি এই সমস্যার সমাধান সরকারের হাতের মধ্যে। সরকার দীর্ঘদিন ধরে আমাদের মিটিং করতে দেয় না, আমরা বারবার ডেট চাই, বারবার আমরা চিঠি দিই, বারবার আনন্দ দেয় না। ইঞ্জিনিয়ার সিস্টেম মতো জায়গায় সেখানে দেশনেত্রী বেগম খালেদা যে সব কিছু ঠিক হয়েছে, পুলিশ বলে করতে দেবো না, অনেক অনুষ্ঠান করতে দেন, কোন অনুষ্ঠান, যারা গুম হয়েছে, খুন হয়েছে, গুমের যারা বাবা মা পরিবার তারা অনুষ্ঠান করছে, সেই অনুষ্ঠানেও সেখানে হঠাৎ করে বন্ধ করে যেতে দেওয়া হয়নি। তা আমরা তো সব মেনে নিয়েই আছি। রাশেক রহমান, এই 29 তারিখ বা শনিবারের কর্মসূচি নিয়ে যে বক্তব্যগুলো সরকারি দল মন্ত্রী দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে আসছে আর সেগুলো এক ধরনের উস্কানি দিচ্ছে, তো কিছু হওয়ার আগে দায়িত্বশীল তো বেশি হওয়ার কথা সরকারি দলের, জননিরাপত্তা এবং সেদিন দুটো কর্মসূচি কেন 10টা কর্মসূচি হলেও সবই যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ হয় সেগুলোর দায়িত্ব কিন্তু সরকারের হাতে, নিরাপত্তার দায়িত্ব, আর সেদিক থেকে সরকারি দলের পক্ষে এই ধরনের হুমকিগুলো কি এক ধরনের উত্তেজনা তৈরি করে না? আপনাকে ধন্যবাদ। প্রথমত আমার দলের মাননীয় সাধারণ সম্পাদক এবং যোগাযোগ মন্ত্রী মহোদয় জনাব ওবায়দুল কাদের, ওনার বক্তব্যের পরে অন্য কারো বক্তব্যকে বিবেচনায় নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। দলের সভানেত্রী, তার বক্তব্য চূড়ান্ত, এবং তার অনুপস্থিতিতে যদি দলের সাধারণ সম্পাদক কিছু বলেন দ্যাট ইজ ফাইনাল। ওনার ক্লিপটা হাবিব ভাই যেমন দেখেছেন, আমিও দেখেছি, আপনিও দেখেছেন, ওখানে কোথায় তিনি হাত এভাবে উঁচা নুচা করে কথা বললেন আমি ঠিক বুঝতে পারলাম না। মানুষ কথা বলার সময় স্বাভাবিকভাবে হাত নাড়ায়, অতটুকু স্বাধীনতাও যদি আমার দলের সাধারণ সম্পাদকের না থাকে তাহলে তো সমস্যা, ওনার ইচ্ছা মতো তো আর দেশ চলবে না। এখানে মূল ব্যাপারটা কি, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে মানে তার দাঁত ভেঙে ফেলা না। আমাদের তো আমার অত বয়স হয় নাই, বাট যতটুকু হয়েছে আমি বুঝি, দাঁত ভাঙা জবাবের মানে দাঁত ভেঙে ফেলা না, ফিজিক্যাল ইন্টারভেনশন না। দাঁত ভাঙা জবাব দেওয়া মানে হচ্ছে আপনি আমাকে কোনো অভিযোগ দিলে সে অভিযোগের আমি উত্তর দিব, উপযুক্ত জবাব দিব, আমার কোনো অভিযোগ থাকলে সেটা আমি এমনভাবে তুলে ধরবো যে সমস্ত দেশের মানুষ জানতে পারবে, এগুলোই দাঁত ভাঙা জবাব হিসাবে মাঠে প্রতিহত করা। এবং মাঠের রাজনীতিতে দাঁত ভাঙা জবাব, এই শব্দদ্বয়ের প্রয়োগ, এটা বড্ড স্বাভাবিক, এতে চিন্তিত হওয়ার কিছু নাই, চিন্তিত হলে রাজনীতি করাই ঠিক না। এক, দুই, আপনার প্রশ্ন কি ছিল যে উস্কানি, জি মানে এই ধরনের হুমকিগুলো এক ধরনের উত্তেজনা তৈরি করে। দেখেন অনেক কিছু হতে পারতো, কিন্তু বাস্তবতা কি, বাস্তবতা হচ্ছে আমিও বুঝি, আমার দলের নেতারাও বুঝেন, আমরা সকলে মিলে একটা জিনিস বুঝি যে আজকে বিএনপির এই সভার তারিখ কেন বারবার পরিবর্তন করতে হচ্ছে, কারণ তারা এক, সংঘবদ্ধ নয়, দুই, তারা সংঘবদ্ধ হওয়ার সক্ষমতা হারিয়েছেন, তিন, সাংগঠনিক সক্ষমতার দিক দিয়ে যদি চিন্তা করেন এমন কোনো সক্ষম ব্যক্তি তাদের দলে নেই। সুতরাং এমতাবস্থায় বিভিন্ন দলের পক্ষ থেকে কিছুটা খোঁচা দেওয়া বা উস্কানিমূলক বক্তব্য যেতে পারে, কিন্তু এটা তো আর কবিরা গুণা সামিল হয় নাই। সুতরাং রাজনীতি করতে গেলে হিউমার থাকবে, উইট থাকবে, সেখানে প্রভোকেশন থাকবে, মানে খোঁচা দেওয়া, এটা আসল কথা না। আসল কথা হচ্ছে যদি সত্যিকার অর্থে জনগণ আপনার সাথে থাকে, আপনি অনুমতি পান বা না পান আপনি অনুষ্ঠান জনসভা করতে পারবেন, এটাই বাস্তবতা। ছাড়া করতে গেলে তো আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কি জনসভা করেন নাই? উনি কি অনুমতির জন্য বসেছিলেন? অথবা বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে হাবিবুর রহমান হাবিব ভাই তো একসময় আমাদের ছাত্রলীগের নেতা ছিলেন, অ্যাকচুয়ালি যদি চিন্তা করেন এরশাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি পুরোদী পুরাদা সৈনিক তিনি, হ্যাঁ, উনি কি অনুমতির জন্য বসেছিলেন? ওনার আন্দোলন করার প্রয়োজন হচ্ছে উনি আন্দোলন করে ফেলেছেন, ওনার জনসভা করার প্রয়োজন ছিল উনি জনসভা করে ফেলেছেন। সুতরাং আমি রাজনীতি করতে নামলাম, জনমানুষের অধিকারের কথা বলতে নামলাম, এবং আমার ভাষ্য অনুযায়ী আমার অধিকার নাই, আমার উপর অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, সেই জায়গায় আমি অনুমতির জন্য বসে থাকবো? এই ধরনের বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য নয়, পুলিশ দ্যাট ইজ আনাদার থিং, সেটা আমার কাছে বোধগম্য নয়। তার মানে কি যে আপনার দাবির পেছনে যদি নৈতিকতার জোর থেকে থাকে তাহলে পুলিশও কিছু করতে পারবে না, অন্য কোনো শক্তিও কিছু করতে পারবে না, বাধা ডিঙিয়ে আপনি যেতে পারবেন। তার মানে কি যে দেশের জনগণের নৈতিক সমর্থন আপনার পিছনে নাই বলেই বারবার আপনি অনুমতি 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 করছেন। আর বাস্তবতা বলি আপনায়, ঢাকা শহরে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলের যদি কি বলে আবদ্ধ জায়গার ভিতরে কোনো অনুষ্ঠান হয়, তারপরে এত বেশি নেতাকর্মীর সমাগম হয়, আপনি জানেন যে এই যানজট সংকুল শহরে আরো যানজট তীব্রতা দেখা দেয়, সেই একই দিনে আবার আরেকটি জায়গাতেও যদি বিএনপির মতো বৃহৎ দল আরেকটি অনুষ্ঠান করে তাহলে আপনি চিন্তা করেন সেই দেশের সর্বনাশ কি হবে। সুতরাং খুব যৌক্তিক কারণেই হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুমতি দিচ্ছে না। এছাড়াও আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই, এই আশঙ্কা তো চলে যায় না, আসলে
হয় কি যখন কেউ পাপ করা শুরু করে তখন সে হঠাৎ করে একদিন পূর্ণবান হয়ে গেছেন এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তার মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন সময়কালীন এবং 2015 সালের 5ই জানুয়ারি থেকে দীর্ঘ 3 মাসের যে পেট্রোল বোমা নাশকতা নির্ভর যেই কার্যক্রম বিএনপির সেই সব ধারাবাহিকতাকে আমলে নিলে আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও একটু উদ্বেগে থাকে যে আসলে এই জনসভা কি শান্তিপূর্ণ হবে কি হবে না, কারণ তাদের নিজস্ব নিয়ন্ত্রণ তো তাদের লোকের উপর সুদৃঢ় হবে না। এরপরের অনেক সমাবেশ কিন্তু শান্তিপূর্ণ হয়েছে, না শান্তিপূর্ণ হয়েছে কারণ কি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ধরনের প্রিকশন নিয়েছেন, সময় নিয়েছেন, পর্যবেক্ষণ করেছেন, বুঝেছেন, তারপরে অনুমতি দিয়েছেন। এই ক্ষেত্রে অনুমতি দিবেন কিন্তু বুঝে নেবেন, দেখে নেবেন, পর্যবেক্ষণ করে নেবেন, তারপরে অনুমতি দিবেন। কারণ আপনার পাস্ট ট্র্যাক রেকর্ড অর্থাৎ আপনার অতীতের যেই চলার যেই আমলনামা সেটা পরিষ্কার নয়, কারণ আপনি নিজেই আপনার বক্তব্যে বলেছেন যে জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব সরকারের, শান্তি শৃঙ্খলাও বজায় রাখা দায়িত্ব, বিরোধী দলের অধিকার চর্চা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোন জায়গাটাকে আমরা অধিকার বলবো, কিভাবে অধিকারকে সংজ্ঞায়িত করবো সেটাও কিন্তু একটা ব্যাপার। আপনি অকস্মাৎ কোনো ব্যক্তিকে গিয়ে গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দিলেন এটা তার অধিকারে পড়ে না, অথবা গণতন্ত্র বলতে যত যেখানে সেখানে থুতু ফেললেন সেটাও তার গণতন্ত্র বা অধিকার বলে না। সুতরাং অধিকারটাকে সংজ্ঞায়িত করতে হবে এবং যেটা গ্রহণযোগ্য সংজ্ঞা তার মাঝে সেই সীমাবদ্ধতার ভিতরে আপনি যদি থাকেন তাহলে অবশ্যই যে কোনো অনুমতি আপনি পেয়ে যাবেন। আমাদের আমাদের অনুষ্ঠানের একটি বিশেষ চরিত্র হচ্ছে বোকাই, অনেক প্রশ্ন করে, মন্তব্য করে, আজকে কি বলবে বোকাই? দলগুলি রাস্তায় মুখোমুখি হইতে চায়, তারা সংসদে মুখোমুখি হয় না কেন? খুব ভালো প্রশ্ন, আমরা এই প্রশ্নটার উত্তর বিরতির পরেই নেই, দুজনের কাছ থেকে নেব। বলা না বলা দেখছেন নাগরিকের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান, এই পর্যায়ে চলছে আলোচনা, চলমান ঘটনা এবং আজকের যেসব উল্লেখযোগ্য খবর সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি নাগরিকের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান বলা না বলাতে। এই পর্যায়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান রাজনীতি বা বিষয় নিয়ে যেসব মন্তব্য স্ট্যাটাস দেওয়া হয় আমরা একটু দেখতে পারি। রাজ্জাকুল হায়দার চৌধুরী, তিনি লিখেছেন, খালেদা জিয়ার আহ্বানে মওদুদ সাহেব এই সরকারের পতন ঘটাবেন, এবার শিওর পারবেন, তবে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখন এই সরকারের পতন হবে, শেখ হাসিনা নেতৃত্বে নতুন সরকার শপথ নেবে, তারপর দেখি। খালিদ লিখেছেন, পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আসার একটা বিরাট সুযোগ, আশা করি বাংলাদেশের রাজনীতিতে ভালো ফল নিয়ে আসবে এই জোট, নতুন জোট নিয়ে যেটা বলছেন, মহাজোট আসলে জাতীয় ঐক্যের লক্ষ্যে যে জোট হয়েছে। নীল লিখেছেন, সিনহা সাহেব তার বইখানা ইংরেজিতে লিখলেন কি উদ্দেশ্যে? না মানে ইংরেজি ভাষাভাষী মানুষকে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সচেতন করা, নাকি নাকি বঙ্গ সন্তানদের? আর কিছু আছে? মনজুরুল আলম পান্না লিখেছেন, শত্রুর শত্রু যদি বন্ধু হয় তবে বন্ধুর বন্ধু কি হবে? ফ্যাক্ট হচ্ছে জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং যুক্তফ্রন্টের বন্ধু বিএনপি, বিএনপির বন্ধু জামাত, তাহলে জামাত ঐক্য প্রক্রিয়া বা যুক্তফ্রন্টের শত্রু নাকি বন্ধু? ধন্যবাদ, এগুলো আমরা প্রতিনিয়তই দেখছি সামাজিক মাধ্যমে অনেক কিছু থাকে। হাবিব, আপনার কাছে ফেরত আসছি, যে ঘটনা হচ্ছে কি যে এই জামা রাজাকার স্বৈরাচার, আমাদের রাজনীতিতে এই দুটো শক্তি নিয়ে আমরা অনেক কথা বলি, কখনো এই দলে কখনো সেই দলে, ছোট করে বা বড় করে, কারোর সাথে দীর্ঘদিনের মিত্রতা, নিয়মিত রাজনীতি, আন্দোলন, নির্বাচন, সরকার গঠন পর্যন্ত, কারোর সাথে হয়তো আবার আড়ালে আবডালে এক ধরনের বোঝাপড়া। আর যদি স্বৈরাচার বলি, প্রথমটা বললাম রাজাকার, স্বৈরাচার বলি, তাহলে দুই দলের সাথে আনুষ্ঠানিকভাবে, মহাজোটে যেমন আনুষ্ঠানিকভাবে, চার দলের জোট আনুষ্ঠানিক ছিল, ফলে এই দোষ থেকে তো আমরা কেউই মুক্ত না, মানে বড় দুটি দলের কথা বলছি, আসলে মুক্ত না, তো দুটি দলই মুক্ত না। জি, তাহলে ওই প্রশ্নটা রাজাকার দুজনের ক্ষেত্রে, জি, যেটি একটা কমন প্রশ্ন ছিল আপনাদের দুজনের জন্য, যে দলগুলো রাজপথে মুখোমুখি হচ্ছে, তাহলে সংসদে কেন মুখোমুখি হয় না? আমি আপনাকে বলি, ও টোকাইকে কি ভাই বলবো না দাদা বলবো? আচ্ছা, টোকাইকে টোকাই বলবো না, টোকাই ভাই, টোকাই ভাই, বোকাই, ও বোকাই ভাই, বোকাই ভাই, আপনাকে আসসালামু আলাইকুম। বোকাই ভাই, আসলে সংসদে তো আমরা যেতেই চাই, তো নির্বাচনটা তো আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তো দিতে হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে। তো আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা, তাকে চোর বানানো হয়েছে,
এখন বিচারক বিচারে বললো যে উনি চোর না, উনি ক্ষমতার অপব্যবহার করেছেন, ক্ষমতার কাজের কাছে টাকা দিয়েছেন, সেটাকে এখন খরচ হন সেটাকে আসে, তাকে বাদ দিয়ে যদি আপনি নির্বাচন আমাকে করতে বলেন বিনা কারণে তাকে জেলখানায় রেখে, যে অর্থনৈতিক ট্রাস্টে চ্যারিটেবল ট্রাস্টে আরেকটা মামলা এরকম, আমার টাকা আমি খরচ করে মাথায় পুকুর কাটবো না, নদী বানাবো না, মাছ চাষ করো না, ব্যাংক চাষ করো না, ইলিশ মাছ চাষ করো, আমার ব্যাপার, সেরকম ধরনের মামলা নিয়ে আজকে তামাশা চলছে বোকায় ভাই, এখান থেকে বেড়ে আসার জন্য জাতির কাছে আহ্বান জানালে আমি খুব খুশি হব। আর আমি যে কথাটি বলতে চাই, যে কথাটা কনেকক্ষণ ধরে শুনে আসলাম, উত্তরটা আমি দেইনি আগে, সেটা হলো এই যে এই যে কতগুলি সমাবেশ বিএনপি করলো, সরদিন করেছে, পাঠিয়ে সামনে এক তারিখে করেছে, এখানকার লোক ছিল না ভূত ছিল? এই যে লক্ষ লক্ষ মানুষ একদিনের মধ্যে ব্যবধানে যে এক তারিখে প্রতিষ্ঠা পাশে উপস্থিত হলো, এটা আমার আমার নিজের বলাতে লোক দেখেছে, এটা আগে শরদের উদ্যানে এত গাড়ি ঘোড়া বন্ধুকে দেওয়ার পরে হয়েছে? তো বলেন তো, শরদের যাওয়ার সময় বা আসার সময় গাছের একটা পাতাকেও ছিঁড়ে নিয়ে গিয়েছে, নাকি একটা ফুল ছিঁড়ে পকেটে ভরে নিয়ে গেছে? একটা ফুলও ছিঁড়ে নেই, পাতাও ছিঁড়ে নেই। এবং আমাদের মানববন্ধন এবং এই গণ অনুষ্ঠান মানে প্রতীকী অনুষ্ঠান একটা এক ঘন্টার জন্য, একটা দুই ঘন্টার জন্য, তারা রোড মার্চ করে বেড়াচ্ছে, ট্রেন মার্চ করে বেড়াচ্ছে, কোনো আপত্তি নেই। আমাদের সেখান থেকে একটা লোক একটা গাছের ঢিল দিল না, একটা লোক ফুল ছিল না, একটা লোক কারোর দিকে কুদৃশ্যে তাকালো না, তারপর এখান থেকে আমাদের 200 মতো লোক মুস্তফার বাবুল সহ মতিন সহ আমাদের এখানে লোক ধরে নিয়ে গেল, আমার ইত্যাদি থেকে ধরে নিয়ে গেল। এখন আপনাকে প্রশ্ন করি যে এই এক তারিখের এই বিশাল সমাবেশের পর থেকে সারা বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 3,500 মামলা হয়েছে, লক্ষ লক্ষ সেখানে আসামি, মামলার আসামি আমরা এতদিন, আমি যেমন অনেকগুলি মামলার আসামি, কোথাও ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু আমি আসামি হলে মিথ্যা আসামি, আমাকে অন্যায়ভাবে আমার টক্স থেকে ধরে নিয়ে গিয়ে অনেকগুলি গাড়ি ভাঙচুরে মামলা দিল, একটা ঘটনা কোথাও ঘটতে পারে কিন্তু আসামিটা আমি সত্য না। কিন্তু এই যে এই এক তারিখ থেকে যে মামলাগুলি হলো, আমি তো আসমানে বড় বজ্রপাত আমি হতে দেখলাম না, সমুদ্রের থেকে তো আপনারা তিমি মাছ উঠে এসে গ্রাস করে খেয়ে আমাদেরকে আমি শেষ করতে দিই, এটা তো করে নাই। এই মামলাগুলি হলো কেন? কোনো ঘটনাই ঘটে নাই তো, কোনো জায়গায় গাড়ি ভাঙলো না, কোনো জায়গায় বাঁধ ভাঙলো না, রাস্তায় কেউ দাঁড়ালো না, 3,500 মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি হয়েছে, এটা কি গণতন্ত্র? এই প্রশ্নের না, এটা কি গণতন্ত্র? আমার কথা হলো যে এই যে আমাদেরকে করতে আমাদের যাচাই করা, আমি যদি আজকে বলি, আমি তো আমি আন্দোলন সংগ্রাম করে আসছি, আমি বই পড়ে না তো শুনে না তো, 173 জন হরতাল করতে হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায় করতে গিয়ে, ওই জনতার মঞ্চ করতে হয়েছিল, ওই জনতা মঞ্চের নাম দিয়েছিলাম আমি শপথ, আমি সেই 173 জন হরতালের সময় বাসায় বাসায় মধুর হাঁড়ি আর মিষ্টির প্যাকেট আর সমুদ্রে আর ক্ষীরের পাহাড় বানিয়ে রাখা হয়েছিল না, যে আপনার হরতালের দিন বাড়ি ঘরতে বেরোবেন না, হরতাল অবরোধ করতে গেলে আর কথায় কথা বলে পাকিস্তান, আরে বঙ্গবন্ধু পাকিস্তানের রাজনীতি সেই সময় সুমারি সব কি এক, সেই সময় নির্যাতনও যদি হয়ে থাকে, বঙ্গবন্ধুকে বারবার অ্যারেস্ট করেছে কিন্তু এরা লক্ষ লক্ষ মানুষের নামে এরা হাজার হাজার মামলা দিয়েছে, হাজার হাজার গ্রেপ্তার করেছে, পাকিস্তান সরকার তো এত অত্যাচার করে নাই, পাকিস্তান সরকার নির্দিষ্ট রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তাদের মামলা হতো, তাদের গ্রেপ্তার করতো, আর এখন আমি টকশো থেকে আমাকে অ্যারেস্ট করলো, আমার গাড়ি ভাঙা ছিল মামলা, আরে মামলা দিতে ভালো কথা, আবার সেবার চার্জশিটটা চার্জশিটে তাও ভালো, আবার রিমান্ডে নিয়ে যায়, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করে আপনি গাড়ি ভাঙেছেন বলতে হবে, আরে বাবা গাড়ি ভাঙছে বলতো, আপনাদের এখানে 5 লাখ টাকা ডেলি দেন, সোনার কাছে খাবার দেন, এসি রুম বানান, আমি বলতে পারবো না তো, আমাকে অত্যাচার করলে আমি বলতে পারবো না। আমি বলি যে এই এত অহমিকা বাদ দিয়ে আমেরিকা অনেক উন্নয়ন করেছে, তাদের দাবিদার, তারা একটা নির্বাচনের ব্যবস্থা করুক যে নির্বাচনে সব অংশগ্রহণ করতে পারে। শেষ কথা আমি বলবো, আমি পরিষ্কার করে বলতে চাই, বেগম জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলা উনি জামিনে মুক্ত, আর যে দুই মামলা উনাকে আটকে রাখা হয়েছে সেই মামলার সমস্ত আসামি জামিনে মুক্ত, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, দিয়ে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের ক্ষমতা দিয়ে তারপরে নির্বাচনের ব্যবস্থা করা হোক, এর বাইরে কোনো কিছু করে আমি বলে যাচ্ছি অগ্রিম কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বয়স 75 কাছাকাছি, উনি অসুস্থ মানুষ, আল্লাহ না করুক উনি যদি অসুস্থতা আরো বেশি হয়ে যে কোনো দুর্ঘটনা ঘটে, এই দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আমাদের সেদিন আপনি পাহাড় পাথরের বাঁধ দিয়ে যদি বাংলার মানুষকে ঠেকাতে চান ঠেকাতে পারো না, আমরা ভেসে গেলে কিন্তু বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে, একদম সময় পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি শুধু রাষ্ট্রপতির থেকে সংক্ষেপে শুনবো, সেটা হচ্ছে যে এই যে শান্তিপূর্ণ সমাবেশ করার পরও যখন লোক ধরে নিয়ে যাওয়া মামলা দেওয়া হয়, সেই ক্ষেত্রে তো আপনি আগের অপরাধের দায় কি সেটা 1966, 1969, 1970 এবং 1971-এ যেই পরিমাণ মানুষকে পাকিস্তান সরকার হত্যা করেছে বা অত্যাচার করেছে বা ধর্ষণ করেছে, এর সাথে যদি আমরা
কি তুলনা করলেন আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, আমার নতুন করে আমাকে শিখতে হবে, যেহেতু সময় আপনি আমাকে বেশি দেন নাই, সময় কম পাওয়ার কারণে বলি, যথেষ্ট গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান। বেগম খালেদা জিয়া তিনি কোনো অপরাধ করে থাকলে তার সাজা তাকে ভোগ করতে হবে, হুমকি ধামকি দেওয়ারও কিছু নাই, তার সাথে ব্যক্তিগত কোনো সংঘাতের ব্যাপারও নাই। সুতরাং জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলা এটা প্রমাণিত হয়েছে সন্দেহাতীতভাবে যে তার সেখানে যে ফান্ডটা সেটা তসরুফ করা হয়েছিল, আবার ফেরত দেওয়া হয়েছে। তসরুফ করা মানে হচ্ছে সাজা হবে। আমাদের শুধু কথা একটাই, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, আমাদের কথা একটাই, দেশ বিরোধী শক্তিকে পরিত্যাগ করুন, সত্যিকার স্বাধীনতা ইতিহাসের সম্পৃক্ততা তৈরি করুন, নতুন প্রজন্মের হৃদস্পন্দন কি সেটা বোঝার চেষ্টা করুন এবং নতুন গ্রহণযোগ্য সৎ নেতৃত্ব নিয়ে আসেন। নিশ্চয়ই আপনাদের অনেক কিছুই মনে হবে সাবলীল স্বাচ্ছন্দ্যময়, তবে গণতন্ত্রকে হরণ করার বা তাকে গলা টিপে মারার কোন রকম অভিলাষ অভিপ্রায় এই সরকারের নাই। আমরা চাই অবারিত ধারায় তারা অংশগ্রহণ করুক, এবং এও বলতে চাই 2014 সালের 5ই জানের নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতেন তাহলে আজকে সংসদে তারা থাকতেন, অবস্থা হয়তো অন্যরকম হতো, আগামী দিনে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো বিকল্প নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাতুল কলি, আপনাকেও ধন্যবাদ, দেখা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি বিশ্বাস করি আপনি